নিত্যপণ্যের বাজার সন্তোষজনক পর্যায়ে আনতে না পারলে এক সপ্তাহের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের বিভিন্ন দফতরের কর্মকর্তাদের পদত্যাগ করার আলটিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা। অন্যদিকে দ্রব্যমূল্যের দাম নিয়ে অনিয়ম ও সিন্ডিকেটের ডকুমেন্ট শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার ঘোষণা দিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক AHM শফিকুজ্জামান। সোহানুর রহমান সোহানের ছবিতে মানিক মোহাম্মদ ওমরের রিপোর্ট। রোববার সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সংশ্লিষ্টদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এতে অধিদপ্তরের মহাপরিচালক AHM শফিকুজ্জামান, ক্যাবের সাংগঠনিক সম্পাদক ডক্টর সৈয়দ মিজানুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বিনিয়ামিন মোল্লা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এ সময় শিক্ষার্থীদের বাজার মনিটরিং কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে অধিদপ্তরের মহাপরিচালক AHM শফিকুজ্জামান জানিয়েছেন, বাজার ব্যবস্থাপনার অনিয়ম ও অবৈধ সিন্ডিকেটের নথিপত্র ছাত্রদের হাতে তুলে দেওয়া হবে। আমি অনেকগুলো বিষয় নিয়ে কাজ করেছি, সেখানে অনেক বিষয়, যেমন মাংস বলো, ডিম বলো, ব্রয়লার মুরগি বলো, আমাদের ডায়াবেটিক স্ট্রিপ বলো, আমাদের এই নকল ভেজাল পণ্য, ফেক প্রোডাক্ট, শিশু খাদ্য নকল হচ্ছে, অনেক কথা বলেছি, অনেক ডকুমেন্ট আমার কাছে আছে, সেই ডকুমেন্টগুলো তোমাদের হাতে তুলে দেব। অন্যদিকে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে অধিদপ্তরকে শিক্ষার্থীরা সহযোগিতা করবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বিনিয়ামিন মোল্লা। একই সঙ্গে নিত্যপণ্যের বাজার সন্তোষজনক পর্যায়ে আনতে না পারলে আগামী এক সপ্তাহের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের বিভিন্ন দফতরের কর্মকর্তাদের পদত্যাগ করার আলটিমেটাম দেন তিনি। এবং বাণিজ্য মন্ত্রণালয়কে আমরা মূলত আলটিমেটাম দিচ্ছি যে আগামী এক সপ্তাহের ভিতরে যদি বাংলাদেশের এই যে দ্রব্যমূল্যের পরিস্থিতি, এই দ্রব্যমূল্যের পরিস্থিতি নিয়ন্ত্রণে আপনারা জনগণের কাছে সন্তোষমূলক ব্যবস্থা গ্রহণ করতে না পারেন, তাহলে আপনারা পদত্যাগ করবেন। সভায় শিক্ষার্থীরা তাদের মতামত সহ বিভিন্ন দাবি তুলে ধরেন। একই সঙ্গে দ্রব্যমূল্যের দাম ঠিক রাখতে অধিদপ্তরকে সহযোগিতা করা হবে বলেও জানান শিক্ষার্থীরা। মানিক মোহাম্মদ ওমর, বিজয় টিভি, ঢাকা। আপনারা যথাযথ ভূমিকা পালন করবেন, এই হচ্ছে আমার দুইটা প্রস্তাবনা।